আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে পেঁয়াজের খোসার অজানা কিছু ব্যবহার সম্পর্কে বলবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ন্যাচারাল ডায়েট। ভেজিটেবল ডায়েট জন্য প্রাকৃতিক নানা উপাদান ব্যবহার করা হয়, তার মধ্যে পেঁয়াজের খোসা অন্যতম। পেঁয়াজের খোসা থেকে লাল এবং হলুদ রং তৈরি করা যায়, যা ভেজিটেবল ডায়েট ব্যবহার করা হয়। বিশেষ করে উলের সুতায় এই রং বেশ সুন্দরভাবে বসে। লেগ ক্র্যাম্প। রাতে ঘুমানোর পরে অনেকেরই নিয়মিত পায়ের মাংসপেশিতে টান লাগে। লেগ ক্র্যাম্পের এই সমস্যার দারুণ সমাধান হতে পারে পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা ধুয়ে পরিষ্কার করে 15-20 মিনিট পানিতে ফুটিয়ে নিতে হবে। এরপর এই নির্যাস খোসা ফেলে চায়ের মতো প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করতে হবে। 4-5 দিনে পার্থক্য বোঝা যাবে। কম্পোস্ট। বাগানের শখ থাকলে অন্যান্য তরকারি খোসার সঙ্গে পেঁয়াজের খোসা মিশিয়ে তৈরি করতে পারেন দারুণ কম্পোস্ট। প্রতিদিনের ব্যবহৃত পেঁয়াজের খোসা এবং অন্য তরকারির খোসা একটি ঢাকনাযুক্ত পাত্রে রাখুন। এরপর উপরে কিছু মাটি ছড়িয়ে দিন, পরের দিন আবার রাখুন। এইভাবে কিছুদিন পরেই তৈরি হয়ে যাবে দারুণ কম্পোস্ট। স্যুপ। পেঁয়াজের খোসায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে, তাই স্যুপ তৈরির জন্য পেঁয়াজের খোসা ব্যবহার করতে পারেন। স্যুপের স্টক তৈরির সময় পেঁয়াজের খোসা দিয়ে পরে তুলে ফেলুন, এতে স্যুপের স্বাদ, ঘ্রাণ এবং পুষ্টি বেড়ে যাবে বহুগুণ। পেঁয়াজের খোসা চুল পাকা রোধে কার্যকর। শুনতে অদ্ভুত লাগছে, তবে ব্যাপারটা অনেকটাই সত্যি। আপনার পাকা চুল ঢাকতে ঘরোয়া কৌশল অবলম্বন করুন। এক্ষেত্রে 2-3টি মাঝারি আকারের পেঁয়াজ নিন, সেগুলোর খোসা ছাড়িয়ে একটি প্লেটে রাখুন। একটি আয়রন প্যানে খোসাগুলো নিয়ে হালকা আঁচে সেগুলো গরম করুন। খোসাগুলো কালো হয়ে গেলে সেগুলো নামিয়ে পাউডারের মতো গুঁড়ো করে ফেলুন। পরে অ্যালোভেরা জেল বা চুলের তেলের সঙ্গে মিশিয়ে মাথায় ব্যবহার করতে পারেন। ঘরে তৈরি এই হেয়ার ডাই আপনার সাদা চুল কালো করে দেবে। পরে অবশ্য একাধিকবার ধুয়ে ফেললে তা দূর হয়ে যাবে। চুল পড়া রোধে কার্যকরী পেঁয়াজের খোসা। আমাদের অনেকেরই প্রচুর চুল ঝরে পড়ে, এক্ষেত্রে একটি পাত্রে পানি নিয়ে তাতে কয়েকটি পেঁয়াজের খোসা দিয়ে গরম করুন। পানির রং বাদামি হয়ে গেলে চুলা বন্ধ করে দিন। এরপর সেই পানি একটি বোতলে রাখুন। এই মিশ্রণ মাথায় ব্যবহার করলে চুল পড়া কমবে এবং নতুন চুল গজাবে। খাবারের ফ্লেভারে। পেঁয়াজের খোসা শুকিয়ে তার গুঁড়ো স্যুপ, স্টিউ ও ঘরে বানানো পাউরুটিতে ব্যবহার করলে ভালো ফ্লেভার পাবেন। ব্যথা দূর করতে। আপনার যদি মাংসপেশি বা শরীর ব্যথা হয়ে থাকে তাহলে পেঁয়াজের খোসাযুক্ত পানি গরম করে পান করলে উপকার পাবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি পাত্রে পানি নিয়ে কয়েকটি পেঁয়াজের খোসা যুক্ত করে গরম করুন। এরপর সেই পানি পান করলে শরীরের ব্যথা কমে যাবে।